أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করলেন, এজন্য আমরা সবাই মিলে সেই মহিয়ার গরিয়ার প্রভাব প্রতিপত্তিশালী মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে দিয়ে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরটা হলো না। আপনারা কি আজকে রাত্রিবেলা খেয়ে এসেছেন না রোজা ছিলেন? যাই হোক, প্রশংসা চলবে কার? ভালো রাখার মালিককে, খারাপ রাখার মালিককে? সদা সর্বদা প্রশংসা চলবে আল্লাহ। আসুন আমরা সবাই আবারও আমাদের শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ সালাম পাঠ করছি সাইয়িদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের প্রাণপ্রিয় নেতা, হৃদয়ের স্পন্দন বিশ্ব নবীর প্রতি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আপনাদের কি একটু এগিয়ে আসা যাবে প্লিজ? এটা বেয়াদবি, কোরআনের শান এটা বেয়াদবি। আমরা একটু সবাই এগিয়ে আসি, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে নিই। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। এটা আমি এই জন্য বললাম, মানুষ যখন দুনিয়ায়, এই বাবুরা কথা বলা যাবে না, অ্যাটেনশন প্লিজ, মানুষ যখন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তখন আল্লাহ পাক অহংকার করে, কাদের সাথে? ফেরেশতাদের সাথে। এই পৃথিবীতে যখনই কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করেন, যখনই কোন মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ুন আমার সাথে সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন এটা শোনার পরে ফেরেশতাদেরকে বলে হামিদানি আবদি, আমার ফেরেশতা, তোমরা আমাকে বলেছিলে আল্লাহ মানুষ সৃষ্টি করার কি দরকার, আবার নতুন করে পৃথিবীতে খলিফা পাঠানোর কি দরকার? নাহনু নুসাব্বিহু, নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তসবিহ তাহলিল করার জন্য তো আমরাই যথেষ্ট। তারা দুনিয়ায় গিয়ে শুধু ফাসাদ তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। যখন পৃথিবীর কোন কোণে বসে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার গোলামেরা দুনিয়ায় গিয়ে ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে,
এখন তোমরা দেখে নাও শুনে নাও, অমুক এলাকায় অমুক সামিয়ানার নিচে কতিপয় বান্দা বসে অন্তরে অন্তরস্থল থেকে আমার শুক্রিয়া আদায় করেছে। এটা এমন একটি জায়গায় এসে আমরা বসেছি, আল্লাহ নবীজি বলেছেন পৃথিবীর কোন জায়গায় যখন কোরআনের মজমা বসে যায়, কোরআন থেকে আলোচনা হয়, ওই দুনিয়া ওই জায়গাটা আর কোন সাধারণ জায়গা থাকে না। যখনই কোরআনের আলোচনার জন্য মানুষেরা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাত দিয়ে ভরিয়ে দেয়। ভাইরা আমার আপনারা কোরআন শুনতে এসেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের মনের মধ্যে যদি ঈমান না থাকতো তাহলে আপনারা কোরআন শুনতে আসতেন না। অবশ্যই আপনারা ঈমানদার, জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে প্রকৃতপক্ষে থাকুন তাহলে তোমরা, আমি আল্লাহ ছাড়া আর যার যার সাহায্য নেওয়া দরকার তার তার সাহায্য নিয়ে কোরআনের মতো করে একটি ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সূরা বাকারার মতো নয়, সূরা আলে ইমরানের মতো নয়, সূরা মায়েদার মতো নয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটি সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, সূরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উল্লা ইন জিতামাআতিল ইনস ওয়াল জিন্নু মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, উল্লা ইন জিতামাআতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী, যারা নাকি এই কোরআন কি আপনার বানানো কিতাব বলেছে তাদেরকে